তোমরা প্রত্যেকে বইটা বার করো, আমি পেজ নাম্বারটা বলছি। হ্যাঁ, 3 অবধি হয়ে গেছে এখানে, 4-এর দাগে। 4-এর দাগের দেখো এখানে প্রশ্ন আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দুই একটি বাক্যে দাও। এই 4-এর দাগেরগুলো আজকে করব, ঠিক আছে? 4-এর দাগের প্রশ্নগুলো হবে, প্রথমে আছে দেখো, জ্ঞান বিনা তোর জীবনটা চারিয়ানায় মাটি। বক্তাকে চারিয়ানা মাটি বলতে কি বোঝো? ঠিক আছে, খাতা কপি বার করো প্রত্যেকে, কপিতে আনসার লিখবে। আমি আনসারটা লিখে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে তোমার 4-এর দাগের ক এর আনসার। 4-এর দাগের ক, প্রথম উত্তরটা হবে আলোচ্য উক্তিটির বক্তা। বক্তা হলেন বিদ্যে বোঝায় বাবুমশাই। ঠিক আছে, বিদ্যে বোঝায় বাবুমশাই হচ্ছেন আলোচ্য উক্তিটির বক্তা। পেজ নাম্বার 94, 94 পেজ, ওকে। আচ্ছা, নেক্সট ওর সঙ্গে প্রশ্ন আছে, চারিয়ানা মাটি বলতে কি বোঝো? নেক্সট প্যারা চেঞ্জ করে লেখো, প্যারা চেঞ্জ করে লেখো, যে চারিয়ানা মাটি অর্থে মাটি অর্থে জীবনের 1/4, জীবনের 1/4 1/2 অংশের কথা বলা হয়েছে, 1/2 অংশের কথা বলা হয়েছে। এটা প্রথম উত্তরটা হয়ে গেল। হ্যাঁ, বুলেট দিয়ে লিখতে পারো, আমি ওটা চেঞ্জ করলাম বলে, প্যারাটা চেঞ্জ করলাম বলে করলাম, যাতে বুঝতে পারো, ঠিক আছে, যে এটা পরের আনসার আর কি। তোমরা যে যেভাবে পারবে, এখানে এইভাবেই করতে হবে, এমন বক্স করেছি বলে এরকম করতে হবে না, তোমরা যেমনভাবে পারবে পরের একটা প্যারাগ্রাফের জন্য করো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট পরের প্রশ্ন চলে যাব আমি। দেখো পরের প্রশ্ন আছে, আরে মশাই অত কি আর জানি, বক্তাকে হ্যাঁ কার কোন কথার উত্তরে সে এই কথা বলে। তাহলে লেখো প্রথম উত্তরটা, তাহলে খয়ের আলোচ্য উক্তিটির বক্তা বৃদ্ধ মাঝি। ঠিক আছে, এটা হয়ে গেল প্রথমটা। আচ্ছা, তার সঙ্গে প্রশ্নটা কি আছে, তার সঙ্গে যেটা আছে, যে কার কোন কথার উত্তরে সে এই কথা বলে। তো লেখো এখানে, লেখো যে নদী পাহাড় থেকে কেমন করে নামে,
নদী পাহাড় থেকে কেমন করে নামে এবং সাগরের জল না কেন এরূপ প্রশ্ন বাবুমশায় করলে বৃদ্ধ মাঝি আলোচুক্তিটি করে করলে বৃদ্ধ মাঝি আলোচ্য উক্তিটি করে ঠিক আছে, তাহলে এটা খয়ের আনসারটা হয়ে গেল। এটা হয়ে গেলে প্রত্যেকের বলে দে, আলোচ্য মানে, আলোচ্য মানে যেটা আলোচনা করা হচ্ছে, তাকে আলোচ্য বলা হয়, ঠিক আছে, যেটা আলোচনা হচ্ছে বা আলোচনার যোগ্য। আচ্ছা, দুটো লেখা কয়েকটা প্রত্যেকের হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেলে বলবে, ক খ লেখা কমপ্লিট হয়ে গেলে বলবে, তারপরে গয়েরটাই যাব আমি। আচ্ছা, আরিয়া হয়ে গেছে, অভিপসার হয়ে গেছে, বাকিরা? তামান্না হয়ে গেছে, ভেরি গুড, দুইয়েরও কমপ্লিট হয়ে গেছে, অভিপসার, খুব ভালো, তাড়াতাড়ি লেখো, এখনো দুটো প্রশ্ন আছে, এটা অরণ্যর হয়নি এখনো, লেখো। নিশি হয়ে গেছে, অনুষ্কা হয়েছে, নবমিতার হয়ে গেছে। আচ্ছা, নেক্সট গয়েরটা দেখো, আমায় লজ্জা দিচ্ছেন হেন, বক্তার লজ্জিত হওয়ার কারণ কি, এর উত্তরে শ্রোতা কি বলেন? এটা আমি ওই কয়েরটা প্রত্যেকের হয়ে গেছে আশা করি, কয়েরটা আমি ইরেজ করে দিচ্ছি, দিয়ে ওখানে দিয়ে লিখছি, ঠিক আছে। আচ্ছা, আমি কয়েরটা ইরেজ করে দিচ্ছি এখানে। আচ্ছা, উপরেতে আমি লিখছি গ, দেখো গয়ের প্রথম উত্তর হচ্ছে বাবুমশায়ের নানান প্রশ্নের কোনো উত্তর দিতে না পেরে, নানান প্রশ্নের কোনো উত্তর দিতে না পেরে বক্তা লজ্জিত হয়েছেন, এটা প্রথম পার্টটার উত্তর হলো। আচ্ছা, দ্বিতীয় যেটা আছে, আমায় লজ্জা দিয়েছেন হেন, বক্তা লজ্জিত হওয়ার কারণ কি, এর উত্তরে শ্রোতা কি বলেন? এখানে লেখো যে শ্রোতা বাবুমশাই
বুঝিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন বৃদ্ধ মাঝির জীবনের অর্ধেকটাই বৃথা, অর্ধেকটাই বৃথা, বয়রি থয়াকার। ঠিক আছে, অর্ধেকটাই বৃথা, এটা সেকেন্ড পার্টটা। যে শ্রোতা বাবুমশাই বুঝিয়ে দিয়েছেন বৃদ্ধ মাঝির জীবনের অর্ধেকটাই বৃথা। এটা গয়ের আনসারটা। তাহলে গয়ের আনসারটা প্রথম কি, যে বাবুমশাই নানান প্রশ্নের কোনো উত্তর দিতে না পেরে বক্তা লজ্জিত হয়েছেন, শ্রোতা বাবুমশাই বুঝিয়ে দিয়েছেন বৃদ্ধ মাঝির জীবনের অর্ধেকটাই বৃথা। আচ্ছা, নেক্সট আর একটা প্রশ্ন আছে গয়ের। খয়েরটা প্রত্যেকের হয়ে গেছে, খয়েরটা কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকের। আচ্ছা, খয়েরটা আমি ইরেজ করে দিচ্ছি এখানে। ঘয়ের প্রশ্ন, জীবনখানা ষোলো আনাই মাটি, কার জীবন কিভাবে ষোলো আনা মাটি? লেখো এইভাবে উত্তরটা, এটা ঘয়ের উত্তর, যে বিদ্যে বোঝায় বাবুমশাই বিদ্যে বোঝায় বাবুমশাই সকল বিষয়ে, সকল বিষয়ে পণ্ডিত হয়েও, পণ্ডিত হয়েও জীবন রক্ষার জন্য জীবন রক্ষার জন্য সাঁতার দিয়ে নদী পার হতে পারবেন না, ফলে অনেক কিছু জেনেও তার জীবনের ষোলো আনা অর্থাৎ সম্পূর্ণ অংশই মাটি। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। দেখো আবার বলি আমি আনসারটা, যেটা লিখে দিয়েছি যে বিদ্যে বোঝায় বাবুমশাই সকল বিষয়ে পণ্ডিত হয়েও জীবন রক্ষার জন্য সাঁতার দিয়ে
নদী পার হতে পারবেন না, ফলে অনেক কিছু জেনেও তাঁর জীবনের 16 আনা অর্থাৎ সমগ্র অংশই মাটি। ঠিক আছে, কমপ্লিট করে নাও প্রত্যেকে। হয়েছে প্রত্যেকের? হয়ে গেছে? প্রত্যেকের কমপ্লিট হলে বলবে। হ্যাঁ, উত্তম মধ্যম মানে প্রচুর মার, প্রচুর মার ধো উত্তম। কার দরকার পড়েছে উত্তম মধ্যম? কার দরকার? বাড়িতে এখানে কি বলেছে, উত্তম মধ্যম মানে প্রচুর নাকি মার? এই কথাটা লিখেছো তো? তাহলে কি লিখেছো বুঝতে পারছি না। বাড়িতে মাঝে মাঝে মা বাবার কাছে যেটা মানে দুষ্টুমি করলে পাও না পাও, সেটাই হচ্ছে উত্তম মধ্যম। ঠিক আছে, মাঝে মধ্যে হয় তো প্রত্যেকের নাকি, খুব দুষ্টুমি করলে অভিশাপ দরকার। কে লিখছে? অরণ্য? অরণ্য দরকার নেই, অরণ্য দরকার নেই। আমি সরে গেছি, দেখো লিখতে দেখতে পাবে। অরণ্য পাও বাড়িতে, তাই তো? বাস, স্বীকার করে নিয়েছো, ভালো করে। প্রিন্স মাঝে মাঝে হয় নাকি? উত্তম মধ্যম মাঝে মাঝে হয়, একটু একটু হয় নাকি? প্রত্যেক দিন পাও, এ কি অবস্থা! বেশ, আচ্ছা, প্রত্যেকের কমপ্লিট হয়ে গেলে বলবে আমাকে। ঠিক আছে, প্রত্যেকে হয়ে গেলে আমাকে বলবে, প্রশ্ন উত্তরগুলো হয়ে গেলে। কারুর যেন বাকি না থাকে, 13 জন প্রেজেন্ট আছো, 13 জনের যেন কমপ্লিট হয়ে যায়, প্রত্যেকের যেন কমপ্লিট হয়, কারুর যেন বাকি না থাকে, কারু মানে এখনো হতে বাকি আছে। আরিয়া পাও না? আচ্ছা আচ্ছা, বেশ। আচ্ছা, যার কমপ্লিট হয়ে গেছে নাম লিখে প্রেজেন্ট কথাটা লিখে দেবে। ঠিক আছে, সময় আমাদের শেষ, আর এখন দিন যদি তোমাদের স্যার এখানে ব্যাকরণগত প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো করতে করাতে বলেন, তাহলে আমি তোমাদের করিয়ে দেবো। কালকে যদি ক্লাস থাকে আর কি, বা নেক্সট দিন যেদিন ক্লাস থাকবে সেদিন আমি তোমাদের যেগুলো স্যার বলবেন আমি করিয়ে দেবো। ওকে, যারা প্রেজেন্ট আছো প্রেজেন্ট কথাটা লিখে দাও। কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকের? হয়ে গেছে? কারো বাকি নেই? ওকে, ভেরি গুড। আর যদি কারো বাকি থেকে থাকে ভিডিও ইউটিউবে আপলোড করে দেব, ইউটিউব থেকেও দেখে নিতে পারবে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখান পর্যন্তই। আবার নেক্সট দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে প্রত্যেকে। আর একটু উত্তম মধ্যম থেকে নিজেকে বাঁচিয়ে রেখো, সবাই ভালো থাকবে, সবাই, বাই।